বলছেন যারা রমজানের সুবর্ণ সময়গুলোকে হেলায় কাটিয়েছেন তাদের জন্য কি নাজাতের কোনো উপায় নেই তাদেরকে আপনি কি উপদেশ দিবেন রমজানের সময়গুলোকে হেলায় কাটিয়েছেন যারা তাদের আল্লাহ তালার তরফ থেকে ক্ষমা এবং মাফেরাতের সকল দুয়ার বন্ধ হয়ে গেছে ব্যাপারটি কিন্তু সেরকম নয় আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে রহমত এবং মাফেরাত লাভের সবচেয়ে বড় সুযোগটি তারা হাতছাড়া করেছেন এটি যদি তারা ফিল করতে পারেন তাহলে এখন রমজান পরবর্তী সময়ে তাদের আরও সিরিয়াসনে সাথে করা করা উচিত উচিত যাতে করে যে সুযোগটা হাতছাড়া হয়ে গেছে সেটাকে এখন অন্তত পুষিয়ে নেওয়া যায় এবং সেই ঘাটতিটাকে যেন কাটিয়ে ওঠা যায় সেই চেষ্টা অন্তত আমাদের মধ্যে থাকা উচিত কিন্তু আহ এর মানে এই নয় যে রমজান মাসে আমি কিছু করতে পারলাম না বিধায় আমার এখন আর সুযোগ নেই সামনে রমজানের জন্য আমি বসে থাকবো না আমি প্রতি মুহূর্তে আল্লাহ কাছে ইস্তেক ফার করবো আল্লাহ তালা বছর জুড়েই বান্দাকে ক্ষমা করেন রহমত দান করেন যদি পরিমাণে করে থাকেন তো সেই বিশেষটা আমার হাতছাড়া হয়ে গেছে আমি গেছি বেশি বন্ধী এবং জন্য আমাকে আহ থাকা উচিত এবং অগ্রসর থাকা উচিত এবং আশা করা যায় যে এখনও কেউ তবাকে আল্লাহ তালা মাফ করলেন তবা বছর জুড়ে আল্লাহ তালা বান্দার তবা কবুল করে থাকেন এবং যে কোনো সময় তবাই বান্দাকে আল্লাহ তালা প্রিয় পাত্রে পরিণত করে দিতে পারে বিধায় রমজান চলে গেলেও এখনো তিনি তবা করতে পারেন এবং আল্লাহ তাকে মাফ করার সম্ভাবনা জোরালোভাবে রয়েছে